আসসালামু আলাইকুম। 2010 সালে রিলিজ হওয়া আইফোন 4 থেকে শুরু করে এখন পর্যন্ত 12 প্রো ম্যাক্স পর্যন্ত প্রতিটা ফোনেই কিন্তু যে ব্যাটারি আছে তার ব্যাটারি হেলথও আছে। হয়তো 2010 এর যে আইফোন 4 এ দেখা যায় না যে ব্যাটারি হেলথ কত আছে, কিন্তু আইফোন 12 প্রো ম্যাক্সে দেখা যায়। কিন্তু সব ফোনেরই ব্যাটারি হেলথ আছে। আপনি যদি বলেন যে একটা বাটন ফোনেরও ব্যাটারি হেলথ আছে, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন সেগুলোরও ব্যাটারি হেলথ আছে। ব্যাটারি হেলথ দেখা যায় না কারণ তারা সফটওয়্যার আপডেট দেয় না। তারা যদি সফটওয়্যার আপডেট দেয় যে ব্যাটারি হেলথ দেখা যাবে, তাহলে সেটা একটা বাটন ফোনও দেখা যাবে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ব্যাটারি হেলথটা কী, ব্যাটারি হেলথটা কীভাবে মেনটেন করা যায়, আর ব্যাটারি হেলথ বাঁচানোর জন্য কি সব কিছু ছাইরা দিয়া মানে 5W বা 2W চার্জার ব্যবহার করতে হইব নাকি ফাস্ট চার্জার ব্যবহার করা যাবে। তো চলেন ভিডিও শুরু করি। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব আর লাইক করে দেন। ব্যাটারি হেলথটা আসলে কি? ব্যাটারি হেলথ মানে সোজা বাংলায় ব্যাটারির আয়ু বা হায়াত যেটাই বলেন। এখন ধরেন যে একটা গাড়ি চলতেছে, তো ওই গাড়িটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হইতেছে। তো ওইটা ফার্স্টে প্রথম দিন যেরকম থাকবে সেটা কিন্তু 1 বছর বা 2 বছর পর কিন্তু ওরকম থাকবে না, ওইটার কিন্তু আয়ুটা কমতেছে। ব্যাটারির ক্ষেত্রে এরকম, আপনি আজকে ইউজ করতেছেন এটা 5 বছর পর কিন্তু নতুনের মতো থাকবো না। তো ওইটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, আর ওইটারই মানে সংখ্যায় প্রকাশ করে ব্যাটারি হেলথ দিছে, যেটার মাধ্যমে বোঝা যায় যে আপনার ব্যাটারিটা কতটুকু ড্যামেজ হইতে আছে। ব্যাটারি হেলথটা যত কমবে তো আপনার মানে পারফরমেন্সটা তত কমবে। ফোন চালানোর ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে ব্যাটারি হেলথ জাস্ট এ নাম্বার। যদি আপনার ব্যাটারি হেলথকে মানে কি আহামরি এটা কিছু মনে করেন, তাহলে কিন্তু আপনার ফোন আপনি ঠিকমতো চালাতে পারবেন না। যেমন ব্যাটারি হেলথ বের হওয়ার আগেও কিন্তু আইফোন ভালো মতো চলছে, 3 বছর 4 বছর চলছে, কিন্তু তখন কিন্তু মানুষ এত চিন্তা করে না এই ব্যাটারি হেলথ আসার পর যে ব্যাটারি হেলথ কেমনে ঠিক করবো, আর এই ব্যাটারি হেলথ কমে যেতে আসে, ফোন মনে হয় নষ্ট হয়ে গেলো, এরকম আসলে কিছুই না। ব্যাটারি হেলথ জাস্ট একটা নাম্বার, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা 80%-এর নিচে নামে যেতে আসে। 80%-এর নিচে গেলে তাহলে আপনি একটু চিন্তিত হবেন যে আসলে এখন ব্যাটারিটা মনে হয় ড্যামেজ হয়ে গেছে, ভালোই ড্যামেজ হয়েছে। কিন্তু মনে করেন যে 1%-2% কমছে বা 5% কমছে বা 90 আছে, চিন্তার কোনো কারণ নাই। ব্যাটারি হেলথ তাড়াতাড়ি কমার কারণ কি? ব্যাটারি হেলথ তাড়াতাড়ি কমার অনেকগুলো কারণ আছে। তার আগে বলি যে ব্যাটারি হেলথটা কমে কেন। ব্যাটারি হেলথটা কমে হইলো আপনার একটা চার্জিং সাইকেল আছে। যেমন আপনি 100% থেকে 0% পর্যন্ত ফোনটা চালায় শেষ করলেন, তো ওইটা কমার উপর ভিত্তি করে এটারে মানে গণনা করে ব্যাটারি হেলথটা কমে। এখন আপনি যদি অনেক হেভি ইউজার হন, ওই ক্ষেত্রে আপনার অনেক তাড়াতাড়ি 100% চার্জ দিতেছেন বা যত পার্সেন্ট চার্জ দেন চার্জ দিতেছেন তো কমতেছে, আবার চার্জ দিতেছেন কমতেছে মানে শেষ হইতেছে, তো ওইগুলো হিসাব করে তাড়াতাড়ি ব্যাটারি হেলথটা কমে যায়। হেভি ইউজারদের ক্ষেত্রে ব্যাটারি হেলথটা তাড়াতাড়ি কমে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে নর্মাল ইউজারের ব্যাটারি হেলথ কমতেছে, হেভি ইউজারের ক্ষেত্রে কমতেছে না। তো কিছু কিছু বিষয়ে এক্ষেত্রে ব্যাটারি হেলথটা কমে। তার মধ্যে একটা আছে হলো আপনি যদি ডাটা ওয়াইফাই দুইটাই ইউজ করেন, মানে অন্যান্য জায়গায় বলতে ধরেন আপনি বাসায় আছেন, আপনি বাসার সেম ওয়াইফাই ইউজ করতেছেন, 1 মাস যাবত ইউজ করতেছেন, সবসময় ইউজ করেন, ব্যাপার না, আপনার ফোন দেখবেন যে হিট হবে না, তারপর ফোনের চার্জ বেশি থাকবে, গেম খেলেন তেমন কোনো প্যারা নাই, কিন্তু হঠাৎ করে আপনি যখন ডাটাতে যাবেন দেখবেন যে আপনার ফোন হিট হইতে আসে, তারপর আপনার ফোনের চার্জ দিতে আসে অনেক তাড়াতাড়ি। কিন্তু আপনি যদি আবার ডাটাতে অভ্যস্ত হয়ে যান তখন কিন্তু আর ডাটাতে এরকম হিট হবে না বা চার্জ তাড়াতাড়ি যাবে না। কিন্তু আপনি যদি একদিন ওয়াইফাই ইউজ করতেছেন, একদিন ডাটা ইউজ করতেছেন, তারপর একদিন বাইরে গেছেন, বাইরে গিয়ে অন্য জায়গায় আপনি ডাটা ইউজ করতেছেন, সেখানে নেটওয়ার্ক পায় না বা অন্য একটা ওয়াইফাই ইউজ করলেন, এরকম মানে আউটডোরে ইউজ করলে বেশিরভাগ ব্যাটারি হেলথটা তাড়াতাড়ি কম। তারপর হচ্ছে আপনার বাসার যেই ভোল্টেজ আছে মানে কারেন্টের যেখানে আপনি চার্জ দেন ওইটারও একটা প্রভাব থাকে। যেমন কয়েকজনের আছে এই ভোল্টেজটা আপ ডাউন করে, ওই ক্ষেত্রে ব্যাটারি হেলথটা মাঝে মাঝে কমে। কিন্তু কারেন্টের ক্ষেত্রে আমার মনে হয় কোনো সমস্যা হয়, কিন্তু আপনি যদি একবার কারেন্টে চার্জ দেন আবার যদি জেনারেটরে চার্জ দেন বা IPS-এ চার্জ দেন, ওই ক্ষেত্রে আপনার ব্যাটারি হেলথটা কমবে। হেভি ইউজারের ক্ষেত্রে যারা জাস্ট গেম খেলে, যেমন অনেক হেভি ইউজার আছে শুধু গেম খেলে, পাবজি খেলতে আসে চার্জ দিতে আসে, আবার পাবজি খেলতে আসে চার্জ দিতে আসে, তো ওদের ক্ষেত্রে ব্যাটারি হেলথ যত তাড়াতাড়ি কমে তার থেকে বেশি কমে। যারা অনেক কাজ করে ফোনে, যেমন ফোনে পাবজিও খেলে, একবার ডাটা ইউজ করতেছে, আবার শ্যুট করতেছে, এমনিতে ভিডিও শ্যুটে কিন্তু ফোনের চার্জ অনেক তাড়াতাড়ি যায়, আপনারা মনে হয় সবাই জানেন। তো যারা মোবাইলে ফিল্মিং করে,
বা ইউটিউবিং করে, ওই ক্ষেত্রে ফোনের ব্যাটারি হেলথ তাড়াতাড়ি কমে, কারণ তারা ভিডিও করতেছে একবার, আবার ওইটাতে এডিট করতেছে, আবার ওইটাতে গেমও খেলতেছে, মানে অনেক ধরনের কাজ একসাথে করতেছে, ওই ক্ষেত্রে ব্যাটারি হেলথ তাড়াতাড়ি কম। সফটওয়্যার আপডেটের মাধ্যমেও ব্যাটারি হেলথটা কমে। এটা আসলে ব্যাটারি হেলথ সফটওয়্যার মাধ্যমে কমে না, আপনার ব্যাটারি হেলথটা হয়তো আগে একটু কমে থাকে, সফটওয়্যার আপডেট দেওয়ার পর আপনার হঠাৎ করে দেখবেন যে 2% কমে গেছে। ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আরেকটা জিনিস, যখনই অ্যাপেল কোনো নতুন ফোন রিলিজ করে, কোনো একটা সফটওয়্যার আনলো, যেমন iOS 14 আসছে কয়েকদিন আগে, তো ওই ক্ষেত্রে সরাসরি মানে খুব তাড়াতাড়ি ওই iOS 14 যাবেন না, বা নতুন যে সফটওয়্যারটা থাকে ওটাতে যাবেন না। কিন্তু এমনিতে 14 থেকে 14.1, 14.2 এগুলোতে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবেন, কিন্তু 13 থেকে 14 বা 14 থেকে 15 এগুলোতে খুব তাড়াতাড়ি যাবেন না। কারণ অ্যাপেল করে কি, তাদের নতুন ফোনের জন্য এটা আজীবন করছে, এখনও করে, এবার এমন কিন্তু এই iOS 14 এমন করছে। iOS 14 যখন আসলো, গ্লোবালি আসলো, যখনই সবাই আপডেট দিয়েছে, আপডেট দেওয়ার পর সবার ব্যাটারি হেলথ কমে গেছে, তারপর সবাই ব্যাটারি ড্রেন ইস্যু ফেস করছে। তো এটা আমি এত শিওর করে বলতে পারতেছি কারণ আমি ব্যাটারি ইউজ করছিলাম। আমি ব্যাটারি ইউজ করার পর অনেক ভালো পারফরমেন্স পাইছি, কিন্তু যখনই আমি গ্লোবালে আসছি, গ্লোবালে আসার পর মানে এত বাজে অবস্থা গ্লোবাল সফটওয়্যারের, তারপর আমি ডাউনগ্রেড করছি। তো এটা মাথায় রাখবেন, খুব তাড়াতাড়ি যাবেন না, তো মানে কয়েকটা আপডেট পর দেওয়ার চেষ্টা করবেন। এখন বলি ব্যাটারি হেলথ মেনটেন করা কি পসিবল। এখন মেনটেন বলতে আপনি যদি বোঝান যে আমার ব্যাটারি হেলথ 90 আছে, আমি 90 রাখতে চাই, তো ওইটা পসিবল না। এমনিতে আপনি এটা পারেন যে ব্যাটারি হেলথটা আপনার আগে যত তাড়াতাড়ি কমতো তার থেকে একটু স্লো কমবে। তো কীভাবে ব্যাটারি হেলথ মেনটেন করব। আমি গত অনেক দিন ধরে আমার ফোনটা ইউজ করছি, আমার ফোনে ব্যাটারি হেলথ এখন পর্যন্ত 100% আছে। আমি কিন্তু ফার্স্ট থেকেই ফাস্ট চার্জার ইউজ করি। তো অনেকে বলে যে ফাস্ট চার্জার ইউজ করলে ব্যাটারি হেলথ কমে, আসলে তেমন কিছুই না। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলবো যে আসলে কী কী করা দরকার, কী কী করার দরকার নাই, আর কী কী আপনার ব্যাটারি হেলথের জন্য খারাপ। সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি ফাস্ট চার্জার ইউজ করেন বা স্লো চার্জার ইউজ করেন সেটা কোনো ম্যাটার না, আপনি ব্যাটারি যখনই 30% আসবে বা 25 থেকে 30% যখন আসবে তখন ফোনটা চার্জ দিবেন 80% পর্যন্ত। আপনার যদি খুব দরকার না হয় তাহলে মাঝখানে চার্জ দিবেন না। যেমন আপনার যখন চার্জ আছে 50%, আপনার চার্জ দেওয়ার দরকার নাই, 40% আছে, চার্জ দেওয়ার দরকার নাই, আপনি 30% আসলে চার্জ দেন, বা 25% আসলে চার্জ দেন, বা 35% থাকলেও চার্জ দেন, একদম 80% পর্যন্ত নিয়ে যান, বা 75% হলেও চলবে, কিন্তু 80%-এর ওপরে নেওয়া ঠিক না। ঠিক না বলতে আপনি বেশি হলে 82 থেকে 85% নিতে পারেন, কিন্তু আপনার 90% বা 100% করার কোনো দরকার নাই, এক্ষেত্রে আপনার ব্যাটারি হেলথটা কমে। চেষ্টা করবেন একদম কমলে চার্জ দেওয়ার, খুব দরকার না হলে 80%-এর ওপরে না যাওয়ার। আমি সবসময় এটা করি যখন আমার দরকার পড়ে। আমি সম্ভবত এখন পর্যন্ত অনেক দিন যাবত ইউজ করতেছি, প্রায় 7-8 মাসের মতো, তো এখন পর্যন্ত আমার মনে হয় আমি 3 বা 4 বার আমি ফুল চার্জ দিছি, মানে 100% চার্জ দিছি। আমার মনে পড়ে না আমি এর থেকে বেশি চার্জ দিছি কি না 100%। আমি সবসময়ই যখন আমার ফোন 30% আসে বা 35% থাকে তখন আমি ফোনটা চার্জ দিই একদম 80% পর্যন্ত। আরেকটা অনেক ইম্পর্টেন্ট জিনিস হলো চার্জার চেঞ্জ করা যাবে না। যেমন আপনি অরিজিনাল চার্জার ইউজ করেন, আপনি 5W চার্জার ইউজ করেন, সমস্যা নাই, কিন্তু আপনি একটা শাওমির ফাস্ট চার্জার দিয়ে চার্জ দিবেন না কখনোই। শাওমি, স্যামসাং, যাই হোক, ওটা দিয়ে চার্জ দিবেন না, দিলে আপনার ব্যাটারির ক্ষতি হবে, এটা একদম শিওর। বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো, কয়েক ক্ষেত্রে হয় না, কিন্তু চেষ্টা করবেন সেই জিনিসটা এড়িয়ে চলার জন্য, আপনার কারেন্টের ভোল্টেজ যেন আপডাউন না করে। আপনি একদিন কারেন্টে চার্জ দিলেন, আরেকদিন জেনারেটারে চার্জ দিলেন, আরেকদিন IPS-এ চার্জ দিলেন, একদিন পাওয়ার ব্যাঙ্কে, এগুলো করা যাবে না। এগুলো করলে ব্যাটারি ড্যামেজ হয়। আমার নিজেরও একটা ফোন নষ্ট হয়েছিল আমি জেনারেটারে চার্জ দেওয়ার পর, তারপর থেকে আমি জেনারেটারের ফোন চার্জ দিই না। আর পাওয়ার ব্যাঙ্ক ইমার্জেন্সি কাজ ছাড়া কখনো ইউজ করবেন না। আরেকটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটা হয়তো অনেকেই জানে না, সেটা হচ্ছে আপনি যখন ফোনটা ইউজ করলেন, মানে হেভি ইউজ করলেন, 4K ভিডিও করলেন অনেকক্ষণ, বা গেম খেললেন, আপনার ফোনটা হালকা গরম হয়ে আছে, হালকা গরম হোক আর যত গরমই হোক, বেশিরভাগ মানুষ ফোনটা চার্জ শেষ হলো, হেভি ইউজ করলো, চার্জ শেষ হলো, চার্জে দিয়ে চলে যায়। আসলে এমনটা করা যাবে না। আপনার ফোনটা চার্জ শেষ হয়েছে তো আপনি ফোনটা একটু রাখেন, ফোনটা একটু ঠান্ডা হওয়ার পর 5 মিনিট পর আপনি ফোনটা চার্জ দেন। ফোনটা ইউজ করার পর যদি ফোনটা গরম থাকে, ফোনটা ঠান্ডা থাকুক, ঠান্ডা থাকলে ওটা অন্যরকম, কিন্তু ফোনটা যদি গরম থাকে, হালকা একটু গরম থাকে, তো ফোনটা 5 মিনিট রাখবেন, 5 মিনিট বা 2-3 মিনিট যতটুকু পারেন রেখা, তারপর আপনি ফোনটা চার্জ দেবেন।
চার্জের সময় যেন ফোনটা গরম না হয়। ব্যাটারি হেলথের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর হলো হিট। আমি এতদিন যে চার্জ দিছি, আমি সবসময় হয়তো ফোনটা চার্জ দিলে আমি ফোনটা উল্টায় রাখতাম, কারণ হিটটা হয় পিছন দিক থেকে, হয়তো ফোনটা উল্টায় রাখতাম। কিন্তু বেশিরভাগই আমি একটা জিনিস ইউজ করি, এটা ইউজ করি চার্জ দেওয়ার সময়, তো এটার কারণে পিছন দিক দিয়ে তেমন গরম হয় না। চার্জিংয়ের সময় হিটটা খুবই ক্ষতিকর ফোনের জন্য। এখন বলি ফাস্ট চার্জার কি ইউজ করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। অ্যাপেলের মধ্যে যখনই কোনো একটা আপডেট দেয়, হার্ডওয়্যার হোক সফটওয়্যার হোক যেটাই দেয়, ওটা কিন্তু পরিপূর্ণ করে দেয়, মানে ওটা আপনি সবসময় ইউজ করতে পারবেন ওরকমভাবে করে দেয়। তো আপনি যদি 11 Pro Max-এর মধ্যে 5W-এর চার্জার দিয়ে চার্জ দেন, সেটাতে আপনারই লস বলতে আপনি ভালো মতো ইউজ করতে পারবেন না, আর চার্জ দিতে অনেক টাইম লাগবে। তার চেয়ে ভালো আপনি একটা ফাস্ট চার্জার ইউজ করেন। জাস্ট কিছু কিছু জিনিস মাথায় রাখবেন, যে একদম চার্জ কমলে চার্জ দিবেন, আর চার্জ 100% করা যাবে না ইমার্জেন্সি কাজ ছাড়া, আর ভোল্টেজ যেন আপ ডাউন না হয় হেভি ইউজ করার পর, মানে ফোনটা গরম রেখে ওই সময় ফোনটা চার্জে দিবেন না। মানে এই কয়েকটা জিনিস মাথায় রাখলে কোনো প্যারা নাই। আমার এখন পর্যন্ত 100% আছে, জানি না কতদিন থাকবে। তো আরেকটা জিনিস, যে ব্যাটারি হেলথ জাস্ট এ নাম্বার। ব্যাটারি হেলথের জন্য আপনি একদম ফোন চালানো ছেড়ে দিবেন এমনটা করা যাবে না, তাও যার যার পার্সোনাল ব্যাপার।